তখন 15 শতকের দ্বিতীয় ভাগ। চেঙ্গিস খান আর তেমেরলেনের সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোশিয়ান মহাদেশের হস্তক্ষেপে বেশ কয়েকটি নতুন রাজ্য গঠিত হয়েছিল। তার মধ্যে একটি ছিল বর্তমান কাজাকস্তান অঞ্চলের শ্বেত শিবিরের রাজ্য, যেটা প্রতিষ্ঠা করেছিল উরুশ খানের উত্তরসূরি জোচি। যাই হোক, 1428 সালে সিংহাসনটি বেআইনি উত্তরাধিকারী আবুল খায়ের সাইবানির দখলে ছিল। তখন তিনি ওখানকার জনগণকে 40 বছর ধরে নির্মমভাবে নিপীড়ন করেছিলেন, আর এর ফলে পরবর্তীকালে যাযাবর গোত্রগুলোর মধ্যে জাতীয় বিদ্রোহ শুরু হয়। আমাদের আনন্দের সময়গুলোকে ফিরিয়ে নিয়ে এসো জানিবে। 1457 সালে ঐরাটরা পূর্ব থেকে আবুল খায়ের সাইবানির সৈন্যদের ওপর আক্রমণ চালিয়ে বিধ্বংসী পরাজয়ের সম্মুখীন করে, যে কারণে দেশটি কিপচাকের লোকদের মধ্যে মারাত্মক ক্ষোভের জন্ম নেয় আর নেতৃত্ব ভাগ হতে শুরু করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উরুশ খানের বৈধ উত্তরাধিকারী সুলতান কেরেই আর সুলতান জানিবেক যাযাবর গোত্রগুলোকে একত্রিত করে মুঘলিস্তানে নিয়ে যায়। কেরেই আর জানিবেক কি হয়েছে? অভিবাসনে চলে গেছে। একই জাতির মধ্যে বিভাজন সবার ভাগ্যে নাটকীয় প্রভাব ফেলেছিল, যেমন প্রভাব ফেলেছিল বোনদের ভাগ্যেও। জাহানবিকে ছিলেন সুলতান জানিবেকের স্ত্রী, আর তার বোন আক্কুজি ছিলেন আবুল খায়ের পুত্রবধূ। তাদের সন্তান কাসিম ও শাহ মোহাম্মদ সিংহাসন দখলের লড়াইয়ে অপ্রতিরোধ্য শত্রুতে পরিণত হয়েছিল। রক্তাক্ত দ্বন্দ্বের আশঙ্কা করে তাদের মায়েরা একে অপরের বিরুদ্ধে তরবারি না তোলার জন্য শপথ করিয়েছিল। প্রতিশ্রুত ভূমির খোঁজে কাজাক যাযাবর শিবির ঋষি প্রধান আসান কাইগির নেতৃত্বে ঝেৎসুর জন্য একটা পরিকল্পনা ঠিক করে। পরিকল্পনাটা হচ্ছে কাজাখের মানুষদের সুলতান কেরেই আর জানিবিকের নেতৃত্বে মুঘলিস্তানে পুনর্বাসন করা। বিশ্বাসঘাতক খান আবুল খায়ের জাতিভেদ গুজবের কারণে কিপচাকের কোবলান্দি অর্গিনের আকজল বাইকে হত্যা করে, ফলে কোবলান্দি ক্ষমতা হারিয়ে একা বহিরাগত হয়ে পড়ে। বিদায় সাইবান শাহ। বছর পরে সুলতান কেরেই আর জানিবেক মুঘলিস্তানের শাসক খান ইয়েসেন বুগার সাথে চুক্তি স্বাক্ষর করে ঝেৎসুতে কাজাক উলুশ বসতি স্থাপন করেন। খান আবুল খায়ের অত্যাচারে বিরক্ত হয়ে বিচ্ছিন্ন গোত্রের যাযাবর শিবিরগুলো ওই বসতিকে বসবাসের জায়গা নির্ধারণ করে। গোত্রগুলোর মধ্যে যারা হঠাৎ করে ঝেৎসুতে চলে গিয়েছিল তারা ছিল এবিল নদীর তীর থেকে আসা আলসিন গোত্র। আবুল খায়ের খান অবাধ্য আলসিনদের শাস্তি দেওয়ার জন্য একটি বিচ্ছিন্ন দল পাঠিয়েছিলেন, যার নেতৃত্বে ছিল তার নাতি শাহ মোহাম্মদ এবং তার সমর্থনকারীরা। ওই গায়ক কাস্তুগানকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দাও। কিন্তু আবুল খায়ের প্রিয় স্ত্রী রাবিয়া বেগম আক্রমণ সম্পর্কে কাজাকদের সতর্ক করে দিয়েছিলেন, বাজপাখির ডানায় চিঠি বেঁধে তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি তার শৈশব সুলতান জানিবিকের সাথে কাটিয়েছিলেন, তাই কাজাকদের প্রতি তার সহানুভূতি কাজ করত। গায়ক কাজিতুগানের নেতৃত্বে থাকা আলসিনের যাযাবর শিবিরে সুলতান শাহ মোহাম্মদ সাইবানি অতর্কিত হামলা করেছিল, কিন্তু এক অংশে কাজাক সুলতান কাসিম এবং বুরুন্দুক আর অন্য অংশে অপ্রত্যাশিতভাবে সাইবানিদেরকে ছেড়ে যাওয়া কোবলান্দি মিলে কাজাকদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। এইভাবে আলসিনের যাযাবর শিবির এদিল নদীর তীর থেকে ঝেৎসু পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফলভাবে কাজাক সৈন্যদলে যোগদান করে। কিন্তু এদিকে মুঘলিস্তানের জন্যই কঠিন সময় চলে আসে। সুলতান দোস্ত মোহাম্মদ তার পিতা ইয়াসেন বোগাকে হত্যা করে সিংহাসন দখল করে নেয়। ওই অশ্বারোহীরা কারা? মুঘলিস্তান থেকে এসেছে। ক্ষমতা নিজের হাতে নিয়ে খান দোস্ত মোহাম্মদ সুলতান কেরেই আর জানিবিকের সাথে করা শান্তি চুক্তি ভঙ্গ করেন। নিজেকে কি ভাবেন উনি? কিন্তু শীঘ্রই শ্বেত শিবির গোত্রের প্রাচীন শানিরাক আবার একত্রিত করা হচ্ছে কাজাক বাহিনী হিসেবে, আর এই সংবাদটি পৃথিবীর চার কোণে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ে। উরুশ খানের উত্তরসূরি সুলতান কেরেই নতুন রাজ্যের প্রথম খান নির্বাচিত হন। কাজাক রাজ্যটি 1465 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারিখের সত্যতা শুধুমাত্র সর্বশক্তিমানই জানেন, মোহাম্মদ হায়দার দুঘলত। ও যাযাবর স্বাধীন গোত্র, তোমার উপর কঠিন দায়িত্ব। তুমি বন্য এশীয় গাধার মতো প্রান্তরে গিয়েছ, কিন্তু সাইবানদের কাছে মাথা নত করনি। কাঙ্ক্ষিত লালিত স্বাধীনতার জন্য তুমি বহু বছর ঠান্ডার গরমে ঘুরে বেরিয়েছ। তুমি ভয়, তুমি সব উদ্বেগে জয় করে কাঙ্ক্ষিত ছেৎসুর পবিত্র ভূমিতে পৌঁছেছ।
তুমি সেখানে প্রাচীন শালিরাগ পুনরুজ্জীবিত করেছ, তার উপরে স্বর্গীয় পতাকা তুলে দিয়েছ, যাযাবর গোত্রগুলোর শান্তিপূর্ণ বসবাস করার সেই মঙ্গলময় সময় শুরু হয়ে যায়। মুঘলিস্তান, কাজাক শিবির, এমনকি সেটা কোনো পাখির জন্য তা এখন নিরাপদ আশ্রয় হয়ে যায়। শিবিরের মঙ্গল হোক। আমিন। সাবধানে কাজ করুন, আউলগুলো আরো প্রশস্ত হবে। সর্বোচ্চ চেষ্টা করছি কানকজান। কেমন আছো? এদিল থেকে ঝেদসু পর্যন্ত অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছো, স্বাগতম তোমাকে। আমাদের দেশ তোমার জন্য মঙ্গলজনক হোক। শুনে খুশি হলাম। আমাদের সম্মানিত আসান কাইগি বলেন এই ভূমি পবিত্র ভূমি, কিন্তু ঝেদসু ভলগার মতো সুন্দর না, যেরকমটা কাস্তুগানাগার গানে শোনা যায়। যাই হোক, আমি কিজদা নাই, কোজা গোষ্ঠী থেকে। কানক, তুমি যেমন কোজা বংশ থেকে, আমিও তেমনি আলসিনদের মতো যুদ্ধের বংশ থেকে। তুমি সুলতান কাশিমার বুরুন্দুকের কাছের না হলে হয়তো আমাদের পরিচয় হতো না। চেঙ্গিসদের সম্পর্কে কোজা আর টলিঙ্গটরাই বেশি জানে। কি কি জানো ওদের সম্পর্কে? আসলে যা সবাই জানে ততটুকুই। পড়তে পড়তে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। শাহ মোহাম্মদের হাতে পড়লে আমি নিশ্চিত কোনো চিন্তা ছাড়াই ও আমাদের মেরে ফেলবে। ভেবে দেখেছো তুমি? বরুন্দুক, হত্যা ছাড়া আর কোনো উপায় নেই। কাশিম শত্রুদের দয়া দেখাবে না, তুমি না মারলে তোমাকে সবাই মেরে ফেলবে। মনে রাখবে, তুমি একটা দুর্বল প্রাণী, খঞ্জর দিয়ে খুন করার কৌশল সবারই জানা উচিত, আর এভাবে চালিয়ে জীবন নেওয়া উচিত। এভাবে দোষ মোহাম্মদ একটা শয়তান, আমাদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না, এমনকি জানাজাতেও ডাকেনি। সবসময় চুক্তির বিরুদ্ধে ছিল, তখনই বুঝেছিলাম ও কোনো কাজের না। না গেলে কি হবে? যুদ্ধ ঘোষণা। না যাওয়া মানে যুদ্ধের ঘোষণা করা হবে, এর মানে হলো আমরা একটা যুদ্ধ এড়িয়ে অন্য একটা যুদ্ধ শুরু করছি। তারপর মানুষ বলাবলি করবে সাইবান শাহর চেহারা কোন দিক দিয়ে ভালো। শান্ত হও জানিবেক, শান্ত হও। দোষ মোহাম্মদ মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিতে পারবে না, ও শুধু নামেই খান কিন্তু কাজে না। কাসিমার বরুন্দুককে অভিযানে পাঠাও। সেগানাক, মালিক, ও সবসময় কাজাকদের কাছাকাছি থাকতো, আর আমার সন্দেহ ওদেরকে নানা বিষয়ে সাহায্য করে আসছে। তাতার বিশ্বস্ত সর্দার একজন গুপ্তচর, এটাও কি ভাবা সম্ভব? বেঁচে থাকতে চাইলে সত্যিটা বলো, কাস্তুগানের শিবিরে হামলার ব্যাপারে তুমি সতর্ক করেছিলে, তাই না? যারা কথা গোপন রাখতে জানে না তাদের মেরে ফেলা উচিত, অথবা তাদের জিহবা কেটে ফেলা উচিত। হ্যাঁ, সেটাই করো যেটা করা উচিত। মালিক, মালিক, এখানেই থাকো ওসমান কোজা। বাচ্চারা বড় হলে আমরা ওদের সমরকন্দে পাঠাবো, ওখানে অনেক জ্ঞানী শিক্ষক থাকে, তাদের সংস্পর্শে ওরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক বলেছো, খানের উত্তরাধিকারীদের সেরা শিক্ষকদের দিয়ে শেখানো উচিত। কিন্তু আপনার বড় স্ত্রী ব্যাপারটা অন্যভাবে চিন্তা করেন, তিনি কোনোভাবেই আমাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে একমত না, তিনি এর বিরুদ্ধে।
এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। ও মেনে নেবে? না, মেনে নেবে না। আমার কষ্ট হয়, উনি আমার মৃত্যু কামনা করেন, সব সময় আমার পেছনে লেগে থাকেন, আমাকে অপবাদ দেওয়ার সুযোগে থাকেন, যাই করি না কেন সব কিছুতেই ভুল ধরতে থাকেন। চারটা বউ সামলানোর চেয়ে 99টা বিদ্রোহ দমন করা সহজ। হায় আল্লাহ! হয়তো আমরা ওকে ওর আত্মীয়দের কাছে পাঠিয়ে দিতে পারি। রাবিয়া, তুমি আমার চোখের মণি। রাবিয়া, শীঘ্রই সারাই শিখ কাজাখের একটা শহর হয়ে উঠবে, দেখে নিও তুমি। প্রথমে সেগানাক পুনরুদ্ধার করো, আর তারপর যদি সুস্থ থাকো তাহলে সারাই শিখকে কাজাখের শহর বানিও। কোনো সন্দেহ নেই, আজ অথবা কাল সেগানাক অবশ্যই আমাদের হবে। সাবধানে থেকো কাশিম। কি বললেন উনি? হঠাৎ করে অভিযানে যাওয়ায় খারাপ লাগছে। চিন্তা করো না, উনি তোমারই থাকবেন। আমিন। আসো না মনিরা, শোনো, আলিশের বৈচিত্র্যময় পতাকার সাথে আলসিন উপজাতির প্রতীকও যুক্ত হয়েছে। তুমিও শুরু করো কানকজান, সুই সুতানাও সেলাই করে আমাদের সাহায্য করো। জি আচ্ছা। Өбім кейіні қалған елімді көрер мекен ай. Ай, өбім кейіні қалған елімді көрер мекен ай. Ауым күші барады, আলমালিক অঞ্চল। থামো সবাই, কাশিম সিঙ্গা বাজাও, জেনে নেই ওরা কারা। কোনো উত্তরই দিচ্ছে না, সম্ভবত ওরা ওইরাট। সৈন্যরা প্রস্তুত হও। থামো, তোমার সুলতান কেরেইয়ার জানিবে কোথায়? তোমার ছোট মাথা তো টুপিরও যোগ্য না, ওই সুলতানদের ছেলেরা তোমার সামনে, বুরুন্দুক আর কাশিম। মনে হচ্ছে সুলতানরা তাদের সন্তানদের সর্বনাশের জন্য পাঠিয়েছে, আর নিজেরা ঘরে লুকিয়ে আছে। সুলতানদের সম্মানে আঘাত করায় আমি তোমার মাথা কেটে ফেলব। এত সাহস? যে মৃত্যু খোঁজে সে কবরের দিকে এগিয়ে যায়, আর এখন আমি তোমার আত্মাকে জাহান্নামে পাঠাবো। এই জেঙ্গি, পুরুষ হয়ে থাকলে লড়াই করতে এসো, এসো। তলোয়ার দিয়ে তোমার শরীর থেকে মাথা আলাদা করে তোমার বাবার কাছে উপহার হিসেবে পাঠাবো। কাশিম, আমাদের সম্মান অক্ষুণ্ণ রেখো। Hey!
বিসমিল্লাহ। কি হয়েছে আপনার? কাশিম, হে আল্লাহ কাশিমকে রক্ষা করুন। ঐরাট শিবির। আল মালিক, কাজাকরা এসেছে। অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছো না তো? সুলতান জেঙ্গের মাথা কি কাশিমি কেটেছিল, সুলতান জানিবিকের ছেলে? হ্যাঁ, তিনি। তখন কেরে আর জানিবিক কোথায় ছিল? ওনারা ছিলেন না, ওনাদের ছেলেদের দোষ মোহাম্মদের সাথে আলোচনার জন্য পাঠিয়েছেন। কাজাক সুলতান কেরে আর জানিবিক আপনার বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। তারা নিজেরা আসেনি কেন? নিজেরা আসলে সম্মানহানি হতো নাকি? সুলতান কেরে আর জানিবেকের পক্ষ থেকে এসেছে। দেরি করে ফেলেছ, তোমাদেরকে আসতে বলেছিলাম গতকাল ঠিক সূর্যাস্তের আগে। আপনার দিক থেকেও সমস্যা ছিল খান। আপনি মুঘলিস্তানের প্রাক্তন শাসক খান এসেন বুকা আর কাজাক সুলতানদের মধ্যকার সংগঠিত চুক্তি ভঙ্গ করে কাজটা মোটেও ভালো করেননি। কাজাকরা তাদের কথা রেখেছিল, চুক্তি ভঙ্গ করার অর্থ মৃত ব্যক্তির ইচ্ছার প্রতি অসম্মান করা। কাজাকদের সবার এমনই ধারণা। দোষ মোহাম্মদ ওদের কখনোই জীবিত ছাড়বে না। হায় জেঙ্গি, জেঙ্গির পর কে নেতৃত্ব দিয়েছিল? আমি দিয়েছিলাম। বরুন্দুক আর কাশিমের মাথা কোথায়? কেরে আর জানিবিকের কাছে ওদের ছেলের মাথা পাঠানোর দরকার ছিল, ওদের মাটি রক্তে রাঙিয়ে দেবার জন্য। আপনি একদম একা। একদিকে ঐরাট, অন্যদিকে শক্তিশালী শত্রু রক্তপিয়াসু সাহেবানশা। এছাড়া আপনার চাচা ঝনুস তো আছেনই, আপনার কাজাকদের চেয়ে বিশ্বস্ত মিত্র নেই। ভেবে দেখুন, এটা তারই প্রমাণ। কেরে আর জানিবিকের মাথা কেটে ফেলার জন্য ও সুযোগের অপেক্ষা করেছিল, আর নিজের মাথাটাই হারিয়ে ফেলল। জেঙ্গির প্রতিশোধের জন্য আরো মাথা দরকার, এটা দরকার, এটাও দরকার। কেটে ফেলো।
থামো। প্রস্তুত হও। কারা তোমরা? কাজাক সুলতান কাসিম। ভাগ্য তোমাকে ঠিক জায়গায় এনেছে। জেঙ্গিকে হত্যা করার অপরাধে উস্তেমিরের আদেশে তোমাকে কারাগারে নেওয়া হবে। চেষ্টা করে দেখো। নিয়ে চলো ওকে। কিসদানা, এদিকে এসো, দেখো কি সুন্দর টিউলিপ। সুন্দর না ফুলটা? এটা অন্য ফুলের মতো সাধারণ একটা ফুল। কি হয়েছে তোমার? শোনো, এটা কোনো সাধারণ ফুল না কিসদানাই। তুমি জানো, টিউলিপ একটা দীর্ঘ সময় ধরে মাটির নিচে থাকে। এর 15 বছর পর এটা কুঁড়ি খোলে আর একটা মেয়ের মতো ফুল হয়ে ফোটে, আর মানুষের মতো দীর্ঘদিন বেঁচে থাকে। আচ্ছা, তাহলে বলো আমাকে, কুমারীর তা তো ছোট কেন? মেয়েরা টিউলিপের মতোই। কিসদা নাই, তখন তোমার মন খারাপ ছিল কেন? অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কষ্ট আর আশঙ্কার সাথে লেগেই আছে। বরুণদুকে আর এতদিন দূরে থাকা মানতে পারছি না। থামো, কাজাকদের ছেড়ে দাও। আমি বোরাল দাই, উস্তেমিরের খানদানি সেবক। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো দস্যুদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আর যদি রাস্তায় ঘুরে বেড়ানো এই দস্যুটি কারা কিপচাক কোবলান্দি হয় তাহলে কি? এদেরকে ধরতে 40টা মাথা শরীর থেকে আলাদা করতে হয়েছে। সাবধান, নিজের দিকে খেয়াল রেখো, যেন 41তম মাথা তোমার না হয়। তাহলে তাই হোক বোরাল দাই, যদি একক যুদ্ধে তুমি আমার মাথা আলাদা করতে পারো তাহলে এই কাজাকদের তুমি নিয়ে যেও উস্তেমিরের কাছে। আর যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে এই বন্দিরা আমার। রাজি তুমি বোরাল দাই? তুমি রাজি বোরাল দাই? আমি রাজি আছি, শুরু করা যাক। মেরে ফেলো
কথাটি তোমারই ছিল বরালদাই। আমরা কিছুদিনের জন্য অভিযান স্থগিত করব। আক্রমণ থেকে বিরত থাকব। কাজাকদের নির্মূল করার জন্য সাইবানশাহ যুদ্ধের পথ বেছে নিয়েছে। ওরা একে অপরকে নির্মূল না করা পর্যন্ত শান্ত হবে না। ওই যুদ্ধের পর পরিষ্কার হয়ে যাবে আমাদের কাকে আক্রমণ করতে হবে। ততদিনে আমরা উত্তরে সামরিক অভিযানের সমস্যাটা সমাধান করব। তারপর অন্য সব নিয়ে ভাবা যাবে। আমরা কথা রেখেছি, জেঙ্গিকে খুন করে দোষ মুহাম্মেদের পায়ের নিচে ফেলেছি, কিন্তু এর পরিবর্তে বরুন্দুককে আমানত হিসেবে রেখে আসতে হলো। কি বললে, আমানত রেখে এসেছ? হ্যাঁ, শয়তান একটা। যাই হোক কাসিম, এখান থেকে আমাদের রাস্তা ভিন্ন। কবলান্দি আগা, কিপচাকরা মিলনের উদ্দেশ্যে অর্গিনসের জন্য সাদা ইয়র্স এনেছে। ঐবাসবির নেতৃত্বে কোটানো বিকে ক্ষমা করে দিয়েছে। আর কতদিন এভাবে ঘুরে বেড়াবেন? আপনি ফিরে আসুন, আমাদের সাথে দলে যোগ দিন। না কাশিম, আজ অথবা কাল সাইবান শাহকে অবশ্যই হাতের মুঠোয় পাব। তখন ওকে শাস্তি পেতে হবে। দেখা হবে কাশিম, দেখা হবে সবার সাথে। আল্লাহ সবসময় আপনার সাথে থাকবেন। কোপলান দিয়াগা। সেগানাক, কি খবর বাচ্চা? স্বাগতম প্রিয় বন্ধুরা, স্বাগতম, সবাইকে স্বাগতম। সবাই সব কাজ বাদ দিয়ে আমার কাছে আসুন, তাড়াতাড়ি আসুন। আমার ভাঁড়গুলো আপনাদের হাসাতে হাসাতে কাঁদিয়ে ফেলবে। আমার প্রদর্শনী দেখুন আর টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ৪০টা শহর পার হয়ে সির দরিয়া নদীর তীর দিয়ে সেগানাক এসে পৌঁছেছি আপনাদের হাসি আনন্দ আর ভাগ্য ফিরিয়ে আনতে। তাই দেরি না করে আমার প্রতিভা দেখুন। কোন এক সময় প্রাচীন কালে সাইবান শাহ নামে একজন শাসক ছিল। ওর চেহারা ছিল বাদরের মতো। ওই অত্যাচারী শাসকের চারটা বিবি ছিল, তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। আপনার দিন ভালো কাটুক খান। রাবিয়া, আমার সাথে খেলা বন্ধ করো। কার পেছনে লেগেছো ধারণা আছে তোমার? খানকে জাদুমন্ত্র করে তো বশ করেই নিয়েছো, এখন কি আমার মোকাবেলা করতে চাও? এই বাইবিশে, আমার প্রিয় রাবিয়া কোথায়? আমি জানি না আমার খান। চলে যাও এখান থেকে, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আপনি সব সময় রাবিয়াকে প্রাধান্য দেন। এই বাইবিশে, তুমি যদি আরেকবার রাবিয়াকে বিরক্ত করেছো তাহলে তোমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেব। যাও সামনে থেকে। শাস্তি পেতে হবে, মনে রেখো, আমি তোমাকে বাঁচতে দেব না। ওই শাসকের একটা পাগল নাতি ছিল, যে দোলনা থেকেই সিংহাসনের স্বপ্ন দেখত। আর মজার ব্যাপার হচ্ছে, ওই শাসকও তার নাতির সব ইচ্ছের সমর্থন জানাত। খান, আমি মনসুরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম, কিন্তু যাওয়ার পর জানতে পারি আগেই ওসমান কোজা ওর জীব কেটে ফেলেছে। যাদের মাধ্যমে বিশ্বাসঘাতকদের কাছে পৌঁছাতে পারি তাদের জীবা কেটে ফেলা হয়েছে। পাগল নাতির কথায় স্বপ্ন দেখা শুরু করেছিল খান, আর এই সুযোগ কাজে লাগিয়ে খানের সৎ ভাই সিংহাসন দখল করে নেয়। সিংহাসন ছাড়া আমি কিভাবে বাঁচবো?
বছর পার হয়ে গেলে শাসক আর বাইবিষে মারা যায়। তারপর সেই পাগলনাতি সিংহাসনের জন্য তার ভাইয়ের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু সে যুদ্ধে হেরে যায় আর অন্য দেশে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচায়, আর ওই ভাই সিংহাসন দখল করে শাসক হয়ে যায়। এসো, কি হয়েছে? গেলে বুঝতে পারবে। আরে কি হয়েছে? আমরা তো কিছুই করিনি। কোথায় নিয়ে যাচ্ছি? আমরা তো কাজ করতে গেছি। ছেড়ে দিন আমাদেরকে। আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আরে চুপ করো সবাই। কি হয়েছে? ছেড়ে দিন। ইয়াদুবের দল আমাদের খানকে নিয়ে ঠাট্টা করার সাহস কিভাবে হলো তোদের? মারতে থাকো শয়তানের বাচ্চাগুলো, শুরু করো, মারো আরো জোরে। আমাদেরকে একসাথে মিলেমিশে থাকতে হবে, কেবলমাত্র তাহলেই পৃথিবীর অর্ধেক আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আল মালিক, তোমার বাবার পর তোমাকে একজন কাজাক খান হতে আমি সাহায্য করব। বাবার স্থান দখল করো, আমার সাথে যোগ দাও। কাজাকে মানুষেরা খান নির্বাচন করে, আল্লাহই তাকে হেফাজত করেন। আমার বাবা সম্মানিত, আর সম্মানিত ব্যক্তিকে কেউ সিংহাসন থেকে তাড়িয়ে দেয় না। উনি উদারতার নিষ্ঠার সাথে লোকদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তোমার ভাবনা একদম শিশুর মতো, এখনো ক্ষমতা বোঝো না, সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। বলো। আমার শ্রদ্ধেয় খান, আমি মুখে বলতে পারছি না, ও কিসব বলে আপনাকে অপবাদ দিচ্ছিল আর আপনার সুনাম নষ্ট করছিল। বলো আমাকে কি বলছিল। আমার খান, ও বলছিল আপনি একজন রক্ত শোষক যে নিজের বাবাকে হত্যা করেছে। আমার খান, ও আমাকে আপনার চাচা ঝুনিশের কাছে চিঠি লিখতে বাধ্য করেছে যে দোষ মোহাম্মদ তার বাবাকে হত্যা করেছে, তার উপরে হামলা হতে পারে, সেজন্য সাবধানে থাকে। খান, অস্বীকার করব না, আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম, আমি অপরাধ করেছি আমার খান। কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, মেরে ফেলুন, দয়া করে আমার উপর অত্যাচার করবেন না। এখন খান বলছো তুমি? চিন্তা করো না, তোমার খান তোমাকে উপযুক্ত পুরস্কারই দেবেন, তুমি যেমনটা চাও। ধৈর্য ধরে অপেক্ষা করো। যাই হোক, এই শয়তানটাকে এখন শাস্তি দেওয়া উচিত। আর তুমি যেহেতু ধরা পড়ার আগ পর্যন্ত চুপ ছিলে, তাই বাকি জীবনে চুপ থাকার ব্যবস্থা করছি। জিহ্বা কেটে ফেলো। আমার অপরাধ কি? আমি কোনো ভুল করিনি। আমাকে নিয়ে লেখার জন্য হাত তো রইলই। দয়া করে মাফ করে দিন আমাকে। আমার সামনে ওর মাথা কেটে ফেলো, নিজের চোখে দেখতে চাই। ওর খান, খান, মাফ করে দিন। ঝুনুস চাচা, আপনি আপনি কোথা থেকে আসলেন? বিশ্বাসঘাতক, এটা নামাও সুলতান, তোমার হস্তক্ষেপের দরকার নেই, ওর সাথে হিসাব নিকাশ শেষ করতে দাও। সেগানাক, ঝুনুস দোষ মোহাম্মদকে হত্যা করে
মোগলস্তানের শাসক হয়েছে তুমিও নিশ্চয় শুনেছ। ওই শয়তানটা আমার চিরশত্রু কেরেইয়ার জানিবেককে সমর্থন করছে। কোনোভাবেই ওকে মাফ করব না আমি। মোগলিস্তানে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, ঝুনুসকে অপ্রত্যাশিত আক্রমণ করতে হবে আর পুরো হাল মালিকের চিত্র পাল্টে দিতে হবে। ঠিক আছে, কিন্তু কাজাকদের সাথে কি করব? প্রকৃতপক্ষে ওরাই সীমান্ত পাহারা দিচ্ছে। আমার মনে হয় ওদেরকে নিয়ে চিন্তার কিছু নেই। ওদের কোনো মিত্র নেই, ওরা বিপথগামী নেকড়েদের মতো, আর ওদের হাতিয়ারের অবস্থাও ভালো না। আপনি কি বলেন আহমেদ? মালিক, কাজাকদের সম্পর্কে আপনার পূর্ব ধারণা আছে, তাদেরকে এতটা হালকাভাবে নেওয়া যাবে না যতটা আপনি ভাবছেন। আগেও তারা একাধিকবার রক্তাক্ত যুদ্ধে লিপ্ত ছিল। ওরা প্রত্যেকে জীবন বাজি রেখে যুদ্ধ করে, ওদের তৎপরতা আর নৈপুণ্যের কোনো ঘাটতি নেই। আমি নোগাইদের নিয়ে চিন্তিত, কাজাকদের বিরুদ্ধে অস্ত্র ধরবে কিনা বুঝতে পারছি না। এখন ওরা বিচ্ছিন্ন, কিন্তু যে কোনো সময় এক হয়ে যেতে পারে, তাই ওদের দিকেও নজর রাখা উচিত। আর অতীত ভুলে নতুন পরিকল্পনা করে ওইরাটদের আক্রমণ করা উচিত। এসব নিয়ে ভাবার উপযুক্ত সময় এখন না। যান, লুটপাট করে নিয়ে আসুন। গাজাক লুণ্ঠনের সিংহভাগ আপনার। আল্লাহ সহায় হলে হাজার হাজার মানুষ নিয়ে আপনি সমরকান্দ ফিরে যাবেন, আর কাফেলার সাথে মালামালও নিয়ে যাবেন। সেনাবাহিনীর মধ্যে গুজব ছড়িয়ে দিন, আমরা আর্জেন্টের জন্য সামরিক অভিযানে যাচ্ছি, কিন্তু আর্জেন্ট অভিযানে না গিয়ে আমরা কাজাকদের উপর অপ্রত্যাশিত হামলা করব। তারপর দ্রুত আল মালিক চলে যাব, আর আল মালিককেও মাটির সাথে মিশিয়ে দেব। কাজাক শিবির। আমাদের লোকেরা নিশ্চিত খবর দিয়েছে যে শৈবান শাহ আর্জেন্ট অভিযানে যাচ্ছে, এটা ওর একটা কৌশল মাত্র। আসলে শৈবাংশ একটা বিশাল বাহিনী নিয়ে মুঘলদের বিরুদ্ধে নেমেছে, প্রথমে কাজাকদের ধ্বংস করবে। খানদের পরিষদে আমরা পুরো সত্য বলবো না। আমরা জানি না শৈবাংশ এর কেউ আমাদের মধ্যে আছে কিনা। ভান করতে হবে সবাই যেটা জানে, আমরাও সেটাই জানি। ঠিক আছে, শত্রু কখনোই বলে আসে না, প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েও আসে না। যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। সাইবান সাহেব বিশ্বাস নিয়ে আছে যে আমাদের উপর অতর্কিত হামলা করবে। আমরা অভিযানে বেরিয়ে যাব আর সিয়ার দরিয়া নদীর তীরের সব শহরগুলিতে ঝড় তুলব। আশা বিবি, তোমাকে অনুরোধ করছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি, মিনতি করছি, কাশিম আর শাহ মোহাম্মেদের রক্তপাত বন্ধ করো, আমার মনের ইচ্ছা পূরণ করো। হে সর্বজ্ঞানের অধিকারী, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বন্ধ করে দাও। আল্লাহ আকবার। একই মায়ের সন্তানদের মধ্যে রক্তপাতের খেলা বন্ধ করে দাও। সকল মায়ের পক্ষ থেকে আমি মিনতি করছি, রক্ত অশ্রু দুর্ভাগ্য দূরে সরিয়ে নাও। আমি ওই বাবা মায়ের সন্তান যারা অনেক চোখের পানি ফেলেছে। ও পবিত্র মা আয়েশা বিবি, সকল মায়ের প্রার্থনা কবুল করো।
হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, এই যুদ্ধ বন্ধ করে দাও। হে সর্বশক্তিমান, আমার প্রার্থনা কবুল করো, কবুল করো, কবুল করো। ১৪৬৯ সালে কোক শিবিরের শাসক আবুল খায়ের খান একটা বিশাল সেনাবাহিনী নিয়ে মোগলিস্তানের দিকে রওনা হয়। আবুল খায়ের মূল লক্ষ্য ছিল নব্য কাজাক রাজ্যকে ধ্বংস করা আর পৃথিবী থেকে এটার অস্তিত্ব মুছে ফেলা। কিন্তু সুলতান কেরি আর জানিবেক তার উদ্দেশ্য আগে থেকেই বুঝতে পেরেছিল, আর কাজাক সৈন্যরা আবুল খায়ের সেনাবাহিনীর উপর ধ্বংসাত্মক হামলা চালিয়ে তোষাইবানির অন্তর্ভুক্ত সোজাক এবং ইয়াসি শহর কাজাকের আয়ত্তে নিয়ে এসেছিল। সোজাক রাখো, রাখো, পানি, পানি দাও, পানি। আমাদের এখনো পর্যাপ্ত বাহিনী নেই, তাই একজন বিশ্বস্ত সহযোগী দরকার। ইবাকের কাছে বার্তা বাহক পাঠাও জানিবেক। ও সাইবানি, কিন্তু তারপর ওর মধ্যে সাইবান শাহের বিরুদ্ধে খুব লুকিয়ে আছে। আমি নিশ্চিত ও আমাদের সাথে যোগ দেবে। সবাইকে একত্রিত করো, বলবো আমরা সেগানাক যাচ্ছি, ঠিক আছে? আর যদি ওখানে সাইবান শাহর গুপ্তচর থাকে তাহলে ওদের সবাইকেও তাই ভাবতে দাও। সন্ধ্যায় দেখা হচ্ছে। যুদ্ধের মাঠ থেকে অনুরোধ করেছে এটা দ্রুত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। মুহাম্মদ, আমরা ওদের উপর অতর্কিত আক্রমণ করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু পারলাম না, কাজাকরা আগেই সরে গেছে। আমাদের মধ্যে গুপ্তচর আছে, ওসমান কোজা ওকে ধরতে পারেনি, নিজে ওদের সাথে যোগ দিয়েছে মনে হচ্ছে। তার মানে কাজাকরা অনেক দ্রুত এগিয়ে চলেছে। যাক যাক, আরো ১০টা শহর নিয়ে যাক, কিন্তু ওদের সেনাবাহিনী অনেক কম। খান দাদা কোবলান্দির কাছে বার্তাবাহক পাঠিয়েছে, ওখান থেকেও সাহায্য পাবো। চিন্তা করবেন না চাচা, আমরা ওদেরকে ধ্বংস করে দেব। হ্যাঁ, দেখে নিন। যোদ্ধারা ওঠো, যেতে হবে। খান দাদা সকালের আগেই সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়েছে। চাচা, কাজ বুঝিয়ে দিয়েই আমাকে অনুসরণ করুন, খান দাদার কাছে পৌঁছাতে হবে। হু, এখনো অনেক ছুটতে পারেন, ঘোরাঘুরি করছেন কেন? এই রকম সময়ে নাকি পথ হারিয়ে চলে এসেছেন? না, আমার চেয়ে আপনি দ্রুত ঘুরে বেড়াচ্ছেন সাইবান শাহ। যে পথ হারায় সে সঠিক পথে ফিরতে পারে। এ রাস্তায় আপনার সামনে কুয়াশা আর পেছনে সন্দেহ সাইবান শাহ। যদি না থামেন, এই অভিযান আপনার জন্য দুর্ভাগ্য বয়ে আনবে, এমনকি মৃত্যুর মুখোমুখিও হতে হবে। মনে হচ্ছে কেরি আর জানিবেক আমাকে ভয় পাচ্ছে। তাহলে ওরাই কি আপনাকে আমার কাছে পাঠিয়েছে? যে কোনো উপায়ে আমাকে থামাতে বলেছে, তাই না? না, কেউ আমাকে থামাতে পারবে না। ওই দুই শয়তানের বিশ্বাসঘাতকতার শাস্তি পেতেই হবে। কোনো খান আছে যার সামনে মাথা নিচু করেছি? কোনো যোদ্ধা আছে যাকে ভয় পেয়েছি? কোনো পরিষদ আছে যেখানে খানরা সম্মান করেনি, সর্বোচ্চ সম্মান পেয়েছি? খানের পক্ষেও যেমন কথা বলি, বাইদের পক্ষেও সমানভাবেই কথা বলি। কিন্তু কেবলমাত্র আপনি নির্লজ্জের মতো আমাকে অসম্মান করার চেষ্টা করেছেন। মুখ বন্ধ কর,
আর একটাও কথা বলবি না পাগল কোথাকার। এত বছর ধরে বেঁচে আছি, কেউ আমার বিরোধিতা করার সাহস করেনি, বুড়ো গর্ধব। এত দ্বারা আমি কাজাক খানকের এই মুঘলিস্তান আর ঝেৎসু কাশগড়িয়ার আশেপাশের সমস্ত ভূমির শাসক খান ঝুনুস বাহাদুরকে শুভকামনা পাঠাচ্ছে। নিশ্চিত থাকতে পারেন, কাজাক শিবির আপনার জন্য সবসময় নিরাপদ। কিন্তু এখন আপনাকে বিচ্ছিন্ন যাযাবর গোত্রগুলোকে জড়ো করতে হবে, আমাদের লোকদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, আর তাদের দ্রুত সেগানাকে পাঠাতে হবে। বুরন্দককে আমানত থেকে মুক্তি দিয়ে আবারও আপনার মহানুভবতার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। পুরো পৃথিবী জুড়ে আপনার খ্যাতি ছড়িয়ে পড়ুক। কাজাক খান কেরেই বাহাদুর। সালাম কোবলান্দি আগা। কোথা থেকে আসলে বরুন্দক? আমানত থেকে ফিরছি, খান ঝুনুসের ওখান থেকে। বাবা সৈন্য চেয়ে ওনাকে চিঠি লিখেছিলেন, খান ঝুনুস সৈন্য দেওয়ার ওয়াদা করেছেন। চলুন একসাথে যাই কোবলান্দি আগা। মাননীয় প্রবীণগণ, উইসিন শিবির জেতসুরের সুন্দর জমিতে আমরা আমাদের আবাস অর্জন করেছি, আর এখন আলাসের মানুষকে শান্তিতে আর স্বাধীন থাকতে দেখে শত্রুরা আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে, কালো মেঘের মতো। দেশটি কিপচাক রক্তে ডুবে যাওয়ায় আমরা যুদ্ধের পথ বেছে নিয়েছি, আর দেশটি কিপচাকের মানুষ অত্যাচারীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। আপনারা জানেন, যেহেতু বাহিনী সমান না, আপনাদের সাহায্য প্রয়োজন। আমি স্বপ্নে দেখেছি খান থেকে শুরু করে সাধারণ মানুষ আপনার জানাজায় একত্রিত হয়েছে, এটাই তো শুনতে চেয়েছিলেন নাকি? আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন, শেষ বিচারের দিন আবার আমাদের দেখা হবে। বোকা বুড়ো, ওচে মরুক এখানে, চলো। ওসুন গোত্রের বুদ্ধিমান ভাই আর সাহসী যোদ্ধারা, যদি কঠিন সময়ে আমাদের ভাইদের পাশে আমরা না থাকি আর সমস্ত শক্তি দিয়ে শত্রুর বিরুদ্ধে না দাঁড়াই সকল দিক থেকে, তাহলে কোনো একদিন আমরাও নিশ্চিত দুর্ভাগ্যের মুখোমুখি হব। দেশটি কিপচাকের সকল যাযাবর আর এর সমস্ত গোত্র ঘোড়া নিয়ে প্রস্তুত হয়েছে, সাথে আছে আলিমের 6টি গোত্র, বায়োলির 12টি গোত্র, জেত্রুর 7টি গোত্র আর অসংখ্য আর্জিন, নাইমান, কিপচাক, কনরাড এবং কেরেওকিস জাতীয় যোগ দিয়েছে। সময় চলে এসেছে এখন সমস্ত কাজাখের আলাসের একক পতাকায় যোগদান করা উচিত, আর আমার মনে হয় সবাই এটাই করবে, কারণ এটা আমাদের জন্য পবিত্র যুদ্ধ। আমরা উসুনরা যদি যুদ্ধবিধ্বস্ত কাজাকদের থেকে আলাদা হয়ে যাই, তাহলে নিজেদেরকে লজ্জাজনক কলঙ্ক থেকে কখনো মুক্ত করতে পারব না। এটা কাজাকদের ঐক্যের শক্তির পরীক্ষা, চলুন সবাই একসাথে থাকি। আর এখন সম্মানিত ভাইয়েরা, আপনাদের সিদ্ধান্ত বলুন। জালায়ের কখনো শত্রু ভয় পায় না, আমরা আপনাদের সাথে আছি। আমরা আলবান সুয়ানের বীর সাহসী সন্তান, অবশ্যই আমরাও যুদ্ধে অংশগ্রহণ করব অস্ত্র শস্ত্র নিয়ে। আমার দুলাতের 4টি গোত্র যদি জেগে ওঠে, পৃথিবী আমাদের ভয়ে কেঁপে উঠবে। আমরা অনেক যুদ্ধের সময় পার করেছি, যেহেতু ভাইরা সাহায্য চেয়েছে, চলুন সাহায্য করি। উসুনদের মধ্যে অশাক্তিরা সব সময় অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত, অশাক্তিরা অভিযানের জন্য প্রস্তুত। যেখানে শত্রু সেখানেই সংস্কার, আমরাও প্রস্তুত। সার্জলিশ কথা রাখবে, আমরাও বের হব, প্রস্তুত। আমরা সপ্তশতীরা সংখ্যায় বেশি না, কিন্তু যারাই আছে ভাইদের তলোয়ারের সাথে যুদ্ধে মেতে থাকে, আমরাও আছি। গর্বিত উসুন গোত্রের পতাকা দিয়ে শুরু করব, পূর্বপুরুষদের দোয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমিন, আমিন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াসি তুর্কিস্তান কোন রক্তপাত ছাড়াই ইয়াসি আমাদের দখলে এসেছে। আপনার চিঠি পাওয়ার পর দুর্গের মালিক নিজেই চাবি নিয়ে এসেছে। আল্লাহকে ধন্যবাদ, ক্ষয়ক্ষতি হয়নি। الله أكبر سمع الله لمن حمده الله أكبر حي على الفلاح الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين আমরা চেঙ্গিস খানের রাজবংশের উত্তরসূরি। আমির তিমিরের এই মহান সমাধিটি আল সিন্ধের জন্য উপহার। আর এই কালো তাই কাজান সাত ধরনের ধাতু থেকে তৈরি কাজাখের জাতীয় সম্পদের প্রতীক। উপরওয়ালা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, কাজাখরা কি সেটার মূল্যায়ন করতে বা মূল্য রাখতে পারবে এতে কোনো সন্দেহ নেই জানিবেক, যেহেতু তারা তাদের পূর্বপুরুষদের স্মৃতিকে পবিত্র রাখে। তাই কাজাখরাও তাদের মূল্যবোধকে সম্মানের চোখে দেখবে। সর্বশক্তিমান, দুঃসময়ে তাদের বেঁচে থাকার শক্তি দান করুন। আমাদের পর্যবেক্ষকদের খবর অনুযায়ী শাইবানির সৈন্যরা করাতাওয়ের কাছে জমা হচ্ছে। ঘোড়ার মানুষের জন্য এখন একটা বিরতি দিয়েছে, ওরা আমাদের দিকে আসতে প্রস্তুত। যখন আমাদের দিকে তাড়াহুড়ো করে এগিয়ে আসবে তখন আমরা আক্রমণ করব। খান, ভেতরে আসছি। ইবাক খানের কাছে পাঠানো বার্তাবাহক আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আচ্ছা আসুক। জাহাপানা, আইবির সাইবেরিয়ার শাসক খান ইবাক কাজাকদের সাথে যোগ দেওয়ার জন্য বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়েছেন। কোনো কিছু নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন, বিশেষ করে আবুল খায়ের খানকে নিয়ে। এও বলেছেন উনাকে জাহান্নামে পাঠানোর শক্তি আল্লাহ আপনাকে দেবেন। বাহ, খুব ভালো খবর। সিবাই ময়দান। Thank you.
আজ কি শুরু হলো বলতো? আসমানটা ছিদ্র হয়ে বৃষ্টি শুরু হলো নাকি? তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আল্লাহ এই যুদ্ধ চাচ্ছেন না। আমরা কিভাবে কাজাকদের বিরুদ্ধে নিজের দেশবাসীর বিপক্ষে তলোয়ার ধরব? মনে হচ্ছে এই বৃষ্টি আর কখনোই থামবে না। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমাদের কথা শুনেছে। দেখো, এই শোনো সবাই, তোমাদের মধ্যে কারা প্রথম সারিতে দাঁড়াতে চাও? আমরা দাঁড়াতে চাই। তোমরা কোন গোত্র থেকে এসেছো? নাইমান গোত্র। এই নাইমান, ও আমরা সেগানাকে থাকতে আমার একমাত্র বোন কর্ণকের একজন নাইমানের সাথে বিয়ে হয়েছিল। তারপর থেকে আমরা বোনের কোনো খবর পাইনি। ওকে নিয়ে চিন্তা করতে করতে মা পৃথিবী থেকে চলে যায়। শুনে খারাপ লাগলো। ছেলেটার নাম কি? পাত্রী দেনমোহর দিয়েছিল। দেনমোহর ছাড়া কে মেয়েকে যেতে দেবে? অবশেষে বৃষ্টি থামলো। এখনই সংকেত দাও, সৈন্যদের সাজিয়ে ফেলো। ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেতে হবে। এই সারিবদ্ধ হও, সময় নেই। সারিবদ্ধ হও, সারিবদ্ধ হও, তাড়াতাড়ি করো, দাঁড়িয়ে থেকো না। চলো চলো, যুদ্ধ শুরু হয়ে গেছে। খান, আমাদের সবচেয়ে বড় দল এখনো লড়াই থেকে অনেক দূরে। মিত্রদের অবস্থাও তেমন ভালো না। অন্যদিকে মুসা আর আহমেদ এমনভাবে অবস্থান নিয়েছে যে মনে হচ্ছে ওদের জোর করে একসাথে রাখা হচ্ছে। কোবলান দিয়ে আমার সৈন্যদের নেতৃত্ব দিলে দেখতাম ওরা কতটা ভালো আর কতক্ষণ ময়দানে টিকে থাকতে পারে। চমৎকার, алашым алашым айналайын, алашым бүрісіндей даланың, жалап бір жазған жарасын, хан майданның алдында уазырақ сөз сөйлейін, алашым бері қарасын. Ти! Хан, амра апекка көрші кану! Дария на теке амадар әкуні жүдді шүру көра учит! Тота пакир мото гайче. Хан төгіссіз тарасын, хан төгіссіз... Нижей-нижей шарбонаш деке анче, амі оке фашите жулабу.
senin buyruğu ihtiyarsız onu ustattan bu şayban şahtın buyruğu sözümü olsun ne deysin alaştın abzal tuyğunu han gereyim turganda tağa jukimden cibedim kim gedere permene bana abil hayırday nemledin aş yol miydi ötüpte kullandığa kılıp degenin aytıp aytmay nemene দেখুন কিভাবে হাসাহাসি করছে। ওরা যে কোনো সময় অস্ত্র ফেলে দিয়ে বন্ধুত্ব করতে চাইবে। আমাকে অনুমতি দিন, আমি সবার আগে শুরু করতে চাই। ওর মুখ বন্ধ করো, যাও। এই গায়ক থাম, দুই পক্ষের হয়ে গেছিস কেন? মরতে না চাইলে যা এখান থেকে। দেখুন কোবলান্দি, কোবলান্দি বাতিল এসেছে। কি বললে? কোবলান্দি বলেছিলাম ও আসবে, দেখেছো? পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। ওর প্রতীক প্রস্তুত করো। বাবা, সালাম নিবেন বাবা। তুমি বেঁচে আছো বাবা, আল্লাহকে ধন্যবাদ তোমাকে দেখতে পেয়েছি। বাবা, জেতসু থেকে আমি আর কোবলান্দি বিচ্ছিন্ন গোত্র সাথে এনেছি, এখন ওদের নির্মূল করব। তুমি একদম ঠিক সময় এসেছো, তোমাকে দরকার ছিল, তুমি আসায় আমি অনেক খুশি হয়েছি। এখন আমাদের শত্রুকে সুনিপুণভাবে পরাজিত করতে হবে, আমাদের জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। শুভদিন খানকেরেই, শুভদিন সুলতান। তোমাকে সালাম কোবলান্দি। খানকেরেই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমানত থেকে ফিরে আসায় অনেক ভালো লাগছে ভাই। খান, যদি আমরা এখনই যুদ্ধ শুরু না করি, কাজাকদের শক্তি আরো বেড়ে যাবে আর সবাই কোবলান্দিকে সমর্থন করবে। সে ভালো না যে ভুল করে না, সেই ভালো যে ভুল সংশোধন করে। এখন কথা বলার সময় নেই, কিপচাকদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনার। দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেলে আফসোস নেই। একক যুদ্ধ, একক যুদ্ধ, একক যুদ্ধ! কাশিম, কোথায় তুই? পারলে আমার সাথে একা লড়তে আয়। ও তো দেখছি পাগল হয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। একক যুদ্ধ! কোথায় যাচ্ছ শামু আহমেদ? এই কাশিম, এই কোথায় তুই? এই কাপুরুষ, বেরিয়ে আয়। আল্লাহ সাথে আছেন। হ্যাঁ, সেটাই। মোহাম্মদ, চিন্তা করো না, আল্লাহ সহায়। Thank you.
to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside when there's no shelter to hide. When everything is a lie, you'll find that out in some time. But when the things on your mind. জড়িয়ে প্রতিশোধ নিতে চাও, তাই না? হ্যাঁ, নিতে চাই। তোমার রক্ত আমার সাত প্রজন্মের কাছে ঋণী। বাবা, ও আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খানকে রেই সাহেবান শাহ পৃথিবী ছেড়ে চলে গেছে। হায়দার সুলতান যুদ্ধবিরতি চান। যুদ্ধবিরতি দিচ্ছি। কাজাক শিবির। খান, ইবাক খান এসেছেন। স্বাগতম ইবাক খান। আসন গ্রহণ করুন। সাইবান শাহ মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দিন। সিদ্ধান্ত নেওয়া উচিত কি করব আমরা। আপনি ওনার যতটা কাছের মানুষ ছিলেন তার চেয়ে আমি বেশি ছিলাম। দোয়া করি উনি শান্তিতে থাকুন। আমিও সেটাই দোয়া করি। সবাই পৃথিবী ছেড়ে যাবে। সাইবান শাহর জানাজা শেষে মুসা তার বাহিনী নিয়ে কোক শিবিরের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে যোগ দেবে। এরকম ঘটলে হায়দারা শাহ মুহাম্মেদ আমাকে ক্ষমা করবে না। তাই যুদ্ধ শুরু করা উচিত।
কিন্তু এটা যুদ্ধের জন্য উপযুক্ত সময় না। ইয়াসি, তুর্কিস্তান। ও আমাদের মহান বংশধর হযরত সুলতান খাজা আহমেদ ইয়াসাই, আপনার সকল ইচ্ছাকে আমি মাথা পেতে গ্রহণ করি। গতকাল আমাদের ভাই আর আপনার বংশধরদের মধ্যে একজন অনন্তকালের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। উনি একজন সত্যিকারের ভালো মানুষ আর ইসলামের উপাসক ছিলেন। স্বদেশীদের রক্ত ঝরানোর কোনো ইচ্ছা ওনার ছিল না। সর্বশক্তিমান আমাদের সাক্ষী, সৃষ্টিকর্তা এমন ভাবে প্রাণ নিয়েছেন যে এক ফোঁটা রক্তও ঝরাতে হয়নি। শারীরিক আঘাত ছাড়াই তিনি তাকে তাঁর কাছে নিয়ে গেছেন। আল্লাহ মহাপরাক্রমশালী আর দয়াময়, তিনি ওই আত্মার পৃথিবীর জীবনের সকল গুনাহ মাফ করে দিন আর অনন্তকালের জীবনে শান্তিতে রাখুন। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, জান্নাত দান করুন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ভেবেছিল এমন ঘটনা ঘটবে? আমাকে আজকে অবশ্যই ঘোষণা করতে হবে। আপনাদের দুজনকে বলবো, সময় নষ্ট করবেন না, যে কোনো একজন সিংহাসনে বসুন। আপনাদের কাছ থেকে খবরের অপেক্ষায় থাকব, দেখা হবে। সেগানাক, দেখেছেন চাচা, যে জায়গায় খান শুয়ে আছে সেটা এখনো শীতল হতে পারল না, আর ওই বিশ্বাসঘাতক পালিয়ে যাচ্ছে, আর আমরা এখনো এখানে নিশ্চুপ হয়ে বসে আছি। কাজাকদের রক্ত দিয়ে খানের কবর দেওয়া উচিত ছিল, কোনো কারণ ছাড়া আমরা ওদের বিজয় দিয়েছি। আমাদের উচিত ছিল আল মালিককে ধ্বংস করে দিয়ে মুঘলিস্তান ডুবিয়ে দেয়া আর বিজয় ছিনিয়ে নিয়ে আসা। একবার পেছনে গেলে সারা জীবন পেছনেই যেতে হয়। যুদ্ধের কথা বাদ দাও, এটার কারণেই বাবা আমাদেরকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি দেখেছো সৈন্যরা যুদ্ধের ব্যাপারে আগ্রহী ছিল না। আমরা এই বোকার মতো একে অপরের পেছনে দৌড়ে বেরিয়েছি। এজন্য কোনোভাবেই উনি দোষী ছিলেন না, উনি সেনাবাহিনীকে বাঁচাতে চেয়েছিলেন। অনর্থক তর্ক করার পরিবর্তে ভেবে বের করো কেন কাজাকদের বিরুদ্ধে খানের অভিযান ব্যর্থ হল। শত্রু আমাদের মধ্যেই আছে, কেউ কাজাকদের কাছে আমাদের সমস্ত পরিকল্পনার কথা আগে থেকেই জানিয়ে দেয়। খান, খান, খবর এসেছে আহমেদ আর মুসার নেতৃত্বে মাঙ্গি তার সমরকন্দের সৈন্যরা শহর ছেড়ে গেছে। শাহ মোহাম্মেদ আর হায়দার সম্ভবত সেগানাকেই থেকে গেছে। ভালো খবর। তারপর? শাহ মোহাম্মদ রাবিয়াকে কারাগারে নিক্ষেপ করেছে, আর ওনার অত্যাচারের কারণে শহরে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে। খান, জানা মতে শয়বানীদের মধ্যে শহরে থাকার কোনো চুক্তি নেই। শহর রক্ষার জন্য তাদের বাহিনী থাকা অসম্ভব। বলেছিলেন প্রকৃতপক্ষে অবশ্যই সেগানাককে কাজাকদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, সেই সময় এসেছে। যদি দেরি করি পূর্বপুরুষ উরুশ খানের আত্মা আমাদের ক্ষমা করবে না। এখনই সময়, অনুমতি দিন। ইলাহি আমিন। আমিন। এখন তাহলে আমরা অভিযান শুরু করছি পূর্বপুরুষদের নামে। আমিন। শুরু করা।
আমি তোমার স্বীকারোক্তি শুনতে চাই। ওসমান, নাও বলো দেখি। মালিক, আমি সর্বদা আপনার বিশ্বাসে দাস ছিলাম। আমাকে মারবেন না, শাস্তি দেবেন না। হে ওসমান, ওসমান, তোমার মাথায় সব আছে, অনেক জটিল মাথা। এটা আমাদের প্রাসাদের রহস্য আর চক্রান্তের সম্পূর্ণ ভাণ্ডার। হ্যাঁ, ওর জীবনে একটা পরিবর্তন চাচ্ছে, এবার তোমার পালা। মাথার বোঝা মাথাতেই থাকুক, নাও ওর জিহ্বাটা কেটে ফেলো। এখন শুরু করো। এটা করবেন না মালিক, অনুরোধ করছি, কাটবেন না মালিক, এরকম শাস্তি দেবেন না, করুণা করুন মালিক। সেগানাকের শীর্ষ রূপরেখাগুলো দেখা হয়েছে। কাশিম বরুন্দুক। বলুন সুলতান। শহর থেকে কাফেলায় প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ। শহরের সমস্ত জলচাকা আর খাল জব্দ করা হোক, পানি খাওয়ানো বন্ধ করা হোক, শান্তিপ্রিয় বাসিন্দাদের একা থাকতে দেই। ওঠো সবাই, তাড়াতাড়ি। আমার মন অনেকদিন থেকেই বিপদের আভাস দিচ্ছে। চলো সেগানার থেকে পালিয়ে যাই, আর কোথাও গিয়ে লুকিয়ে থাকি, আর কোনো উপায় নেই। চলো আমার আত্মীয়দের কাছে চলে যাই, মাঙ্গিতদের কাছে। নোগাইসদের সাথে যুদ্ধের মোকাবেলা করার দরকার নেই। এখানে বসে আছেন কেন চাচা? শত্রু শহরে প্রবেশ করেছে, যান দুর্গ রক্ষার বাহিনীর নেতৃত্ব দিন। শাহ মুহাম্মদ, প্রতিরোধ করে লাভ নেই, ওদের জয় সুনিশ্চিত, ধ্বংস আমরা। কি সব বাজে কথা বলছেন! প্রতিরোধ করব না, মরতে চাই না, চলে যাব। পালানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে পালিয়ে যান। আপনারা সবাই পালিয়ে যান, আমি একাই শহর রক্ষা করব। হ্যাঁ, রক্ষা করো। তুমি খানের প্রিয় নাতি ছিলে, দাদার বিশ্বাসের মর্যাদা রাখো। আমাকে শত্রুর মাঝে একা ছেড়ে দিয়ে যাচ্ছেন, চিন্তা করবেন না, একাই পারবো, দাদার দোয়ায় যথেষ্ট। দাঁড়িয়ে আছো কেন? শহর রক্ষা করতে হবে, বেরিয়ে এসো, দ্রুত করো, তাড়াতাড়ি যাও। গয়নাগুলো কোথায় এনেছো? আমাদের ভালো সময় কেটে গেছে মাহমুদ, এখন আমাদের সামনে শুধু সমস্যা আর যন্ত্রণা। হায়দার, কোথায় তুমি? মৃত্যু ছাড়া আলাদা হব না, মনে রেখো। চাচা, মাহমুদকে শুধু আল্লাহ আর আপনার কাছেই নিরাপদ ভাবি। চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। আমি সুলতান কেরেই সর্বশক্তিমানের সামনে শপথ নিচ্ছি যে অকারণে রক্তপাত করব না, শহর ধ্বংস করব না, বাণিজ্য নিষিদ্ধ করব না, নিরপরাধীদের বিরুদ্ধে সহিংস হব না। নাও এটা পড়ে শোনাও। আমি শুধুমাত্র একটা উদ্দেশ্যেই এসেছি, আমার সিংহাসন ফিরিয়ে নিতে। এই সিংহাসনের বৈধ উত্তরাধিকারী হিসেবে আমি আমার জনগণকে সাইবানীদের নিপীড়ন থেকে মুক্ত করতে চাই। মনসুর, যে কেউ যে কাজাকদের উস্কে দিচ্ছে বা তাদের সাহায্য করছে, যেভাবে হোক তাদেরকে ধরে কারাগারে নিক্ষেপ করো। অবাধ্যদের মাথা কেটে ফেলবে। শোনো, রাবিয়া বেঁচে আছে, ওর বাচ্চাগুলোকে এখনই ধরে নিয়ে এসো।
আহমেদ তার সৈন্যদের ফিরিয়ে না নিয়ে যায় আর আমাদের সাহায্য করতে না আসে তাহলে তোমার মাথা কেটে ওকে উপহার হিসেবে পাঠাবো। ওকে চিঠি লিখে ফেলো। আমার বাচ্চারা, আর এই সময় চাচারা আমার সাথে থাকুক। চলো চলো চলো, আমার সাথে এসো, তাড়াতাড়ি লেখো রাবিয়া, শেষবারের মতো বলছি, চলো চলো। আর কতক্ষণ অপেক্ষা করব? আক্রমণের আগে শহরের বাসিন্দাদের ওপর অত্যাচার হতে পারে, শাহ মোহাম্মদের পাগলামি বন্ধ করতে হবে। গোত্রের লোকেরা দুর্গে থাকাকালীন রক্তপাত করার কোনো অধিকার নেই আমাদের, ওদের নিরাপদে সরিয়ে নিতে হবে। খান, ভালো খবর, শহরের বাসিন্দারা সবাই আমাদের পক্ষে আছে, সংকেত দিলেই দাঙ্গা শুরু হবে। সময় হয়েছে, যুদ্ধে সবকিছুই বৈধ। তাহলে শুরু করা যাক। ওরা চলে এসেছে, প্রবেশ দ্বার বন্ধ করো, ওরা চলে এসেছে, অবস্থান নাও, ওঠো সবাই, সবাই এদিকে এসো, একসাথে জড়ো হও, ওরা চলে এসেছে, এদিকে এসো, রেডি হও, নিশানা চলো। আমাদের আর সামনে যাওয়া উচিত হবে না, ওদের তীর পৌঁছে গেছে। রাবিয়া, তোমার সাথে তর্ক করার সময় নেই আমার, আমি কথা রেখেছি। এই যে বাচ্চারা, তুমি কি আমার শর্তের সাথে একমত হয়েছ? আহমেদকে লেখা চিঠিটা দাও। তুমি যখন ছোট ছেলে, ফেরেস্তার মতো ছেলে শাহ মোহাম্মদ, হঠাৎ কেন এরকম নিষ্ঠুর হয়ে গেলে? নির্লজ্জ, আবার শুরু করেছ, এই ধরনের কথা বললে তোমার বাচ্চাদের মেরে ফেলব। শয়তান, সারিবদ্ধ হও। প্রস্তুত, নিশানা ছোড়ো। মালিক, কাজাকরা আক্রমণ শুরু করেছে, তীরন্দাজরা শহরে তীর ছুড়ছে। ওকে কারাগারে নিক্ষেপ করো, আমার সাথে এসো তাড়াতাড়ি। ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। শুরু হয়ে গেছে, ওরা চলে এসেছে, কোথায় সবাই এসো, প্রবেশ দ্বারে যেতে হবে। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? তীর ছোড়ো, ওই বৃদ্ধ পাগলের কথা শুনবে না। যারা কাজাকদের সাহায্য করবে ওদের পক্ষ নেবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নিজের হাতে বিদ্রোহীদের ফাঁসি দেব। সবাই আমার কাছে এসো, এই শোনো শোনো, সবাই আমার কথা শোনো, আমাদের সাহেবানশা মারা গেছে, এখন আমরা কাজের পক্ষে। মালিক, প্রধান ফটকে দাঙ্গা শুরু হয়ে গেছে, দরজা খুলতে বলছে। এই শাহ মোহাম্মদকে অনুসরণ করা যাবে না, ও মোটেই কোনো কাজের না। দরজা খোলো, দরজা ভেঙে ফেলো, ভেঙে ফেলো। আমার ঘোড়া নিয়ে এসো। দেশবাসী শুনুন, আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি, আপনাদের আর আমার উভয়ের শত্রুর নাম শাহ মোহাম্মদ,
আমি নির্দোষের রক্তপাত ঘৃণা করি। আমার কথা শুনুন, এখনই প্রবেশদ্বার খুলে দিন, আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি কারো কোনো ক্ষতি হবে না। এসো এসো, তাড়াতাড়ি এসো, সবাই ধরো, কাজাকদের জন্য যারা দরজা খোলার চেষ্টা করবে সবার ভাগ্যেই একই পরিণতি হবে। আর কেউ আছো? যাও খোলো। ও খুন করেছে, ধরো ওকে। চলো সবাই, খুনিটাকে ধরতে হবে। এসো এসো, পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। এই খুনির বাচ্চা, দাঁড়াও। সিঁড়ি নিয়ে দেয়ালের সাথে রাখো। এখান থেকে জীবিত বের হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের সাহায্য করো। ইয়া আল্লাহ, ভাইয়েরা, আশীর্বাদপূর্ণ দিন এসেছে। সর্বশক্তিমানকে ধন্যবাদ, আমরা সেগানাকের গোত্রগুলোর সাথে দেখা করতে পেরেছি। রক্তপাত ছাড়াই চলে গিয়েছিলাম, আর এক ফোঁটা রক্তপাত ছাড়াই ফিরে এসেছি। আর এখন আমার আদেশ, কারাগার থেকে বন্দীদের মুক্ত করুন, মানুষ বিক্রি বন্ধ। রাস্তায় পাহারাদার নিয়োগ আর কাফেলার পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করুন। সবাই আদেশ পালন করুন। জানিবেক, অন্যান্য সিদ্ধান্ত প্রাসাদে গিয়ে নেওয়া হবে। জি আচ্ছা। ভাইজান, ভাইজান, কবিরাজ ডাকো, দুর্গ ঘেরাও করে ফেলো, সাহেবানিদের খুঁজে বের করো। শাহ মোহাম্মদ, শাহ মোহাম্মদ, শাহ মোহাম্মদ, কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়! শাহ মোহাম্মদ, বেরিয়ে আয়! কোথায় তুই? মানুষ রূপী শয়তান, রক্ত ভালো লাগে তাই না? এবার নিজের রক্ত দিয়ে নিজেই গোসল করবি তুই। Yeah!
আমাদের মায়েরা রক্তের সম্পর্কের বোন, মূল্যবোধ কোথায়? তুই আমার ভাই না, তুই বিপর্যয়, উরুষ খানের বংশধর। আমার উলুশ ধ্বংস করেছিস, সিংহাসন কেড়ে নিয়েছিস। কাসিম, আমি তোকে ছাড়বো না। পালাতে পারবি না। বাবা, বাবা, কিছু হবে না আপনার, দিদিরে যাচ্ছে। বাবা, আপনার কিছুই হবে না। সাবধানে, সাবধানে। এই জাতি, এই সিংহাসন এখন আমাদের। বাবা, পূর্বপুরুষদের আত্মা আপনার কাছে কৃতজ্ঞ। ওনাদের কাছেই চলে যাচ্ছি আমি। বাবা, আমার একটা লক্ষ্য ছিল কাজাকদের তাদের নিজের পায়ে দাঁড়াতে দেখা। আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। জানি বেগ, আমি এখানে ভাইজান। স্টেপের আইন অনুসারে সিংহাসনের মালিক তুমি ভাইজান। কাজাকদের ভাগ্য তোমার কাছে অর্পণ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেড়ে যাবে না ইল্লাল্লাহ ভাইজান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, ভালো থাকবেন ভাইজান, শান্তিতে থাকবেন ভাইজান। ভালো থেকো তুমি সেগানাক। আমি না আসা পর্যন্ত শপথ করছি আবার তোমার সামনে আসবো। আমি সেগানাক এখন সাহেবানিদের নিপীড়ন থেকে মুক্ত। কাজাক খান কেরির হুকুম মোতাবেক আপনারা সবাই মুক্ত। হে আল্লাহ, আপনার দয়া শেষ নেই। জানিবেক, বলো। আমার একটা অনুরোধ রাখবেন, সন্তানদের খুঁজে দিন। চিন্তা করবে না রাবিয়া, রাবিয়াকে মেয়েদের দায়িত্ব দিন, কবিরাজের কাছে নিয়ে যাবে, অনেক আঘাত পেয়েছে। অনেক মানুষ জড়ো হয়েছে, সবাই অপেক্ষা করছে খানের দাফন অনুষ্ঠান শুরু করতে হবে।
দিতেছি এগুলো, আমি তোমার সাথে খেলবো না। রাবিয়া, কি ভাবছ, কোথায় যাবে? আমার ভাই আহমেদের সাথে চলে যাব। খাজা আহমেদ ইয়াসাভির কবর জিয়ারত করব তুর্কিস্তানে, তারপর সমরকন্দে যাব। ওখানে আমার দাদা আমির তেমিরের কবর, তারপর বাকি জীবন আল্লাহর সেবায় নিয়োজিত করব। বাচ্চাদের জন্য নিজেকে উৎসর্গ করব, ওদের শিক্ষিত করতে চাই। পৃথিবীতে ওদের থেকে মূল্যবান আর কিছু নেই আমার জানিবেক। সাইবানিদের সময় শেষ হয়ে গেছে, সাথে আমার শান্তিও। এটাই ভাগ্যে ছিল, এখন একটা নতুন সময়, নতুন যুগ। আপনার সাথে কাজাকদের ভবিষ্যৎ জড়িত। রাবিয়া, তুমি চাইলে রাজপ্রাসাদে থাকতে পারো। তুমি আগের মতোই বিলাসিতা, সুখ আর আনন্দে বাস করতে পারো। রাবিয়া, অনেক ধন্যবাদ। সেগানাক, কাজাখের রাজধানী, আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসুক। কিন্তু এই শহর আমাকে শুধু কষ্টই দিয়েছে। আমি চাই না এখানে থেকে কারো জীবনে যন্ত্রণা বাড়াতে। রাবিয়া, আপনি অনেক বদলে গেছেন জানিবেক। এখন আর আগের মতো স্বাধীন না, এখন আপনার অনেক দায়িত্ব। আমার সামনে ভবিষ্যৎ খান দাঁড়িয়ে। কারণে আশা হারাতে হয়েছে বারবার, আশা হারিয়ে আমরা হয়ে যাই বিচ্ছিন্ন, ছড়িয়ে পড়ি গোত্রে গোত্রে। কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষার জ্বলন্ত আগুন ঠিকই জ্বলছিল ভেতরে। এই আগুনই আমাদের কাঙ্ক্ষিত, দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার পথ দেখিয়েছে। প্রথমে আমরা স্বাধীনতার খোঁজে সেগানাক থেকে দূরে সরে গিয়েছিলাম, এই পথে যুদ্ধ করেছি, ধ্বংস হয়েছি, হারিয়েছি খান কেরেইকে, কত ছেলে ভাই বাবাকে আমরা এভাবে হারিয়েছি। কিন্তু সবকিছু পেছনে ফেলে লক্ষ্যে পৌঁছেছি। উপরওয়ালা আমাদের সাথে ছিলেন, তাই আমরা আমাদের রাজধানীতে ফিরে আসতে পেরেছি, আমাদের গৌরব পুনরুদ্ধার করতে পেরেছি। এখন যেহেতু সবাই বিশ্বাস, আন্তরিকতা আর স্বর্গীয় চিন্তা ভাবনা নিয়ে আমাকে আপনাদের ভাগ্য অর্পণ করেছেন, আমাকে খান নির্বাচিত করেছেন, আমার কাছে মহান দায়িত্ব তুলে দিয়েছেন, তাই আমি আমার বাকি জীবন কাজাখ জনগণের সেবা করার আশ্বাস দিচ্ছি। আলাসের মানুষেরা, আমি সবার সামনে শপথ করছি, খান কেরি রেখে যাওয়া পবিত্র দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। আলাস! সুবর্ণ যাযাবর জাতির উত্তরসূরি প্রথম কাজাখ রাজ্য কাজাখ শিবির 1465 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1847 সাল পর্যন্ত 382 বছর ধরে বিদ্যমান ছিল। এই পবিত্র পানি পান করে
নিজেদের বন্ধন দৃঢ় করুন। চেঙ্গিস খানের রাজবংশ থেকে কেরেই খানের ছেলে বুরুন্দুকের সাথে, নবীর রাজবংশ থেকে কোজাকাজির মেয়ে কিসদানায়ের বিয়ে সম্পন্ন হচ্ছে। আল্লাহ এবং উপস্থিত সবার সাক্ষীতে আপনারা সাক্ষী। জি আমরা সাক্ষী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিল আযাবান নার বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই বিয়ে সারা জীবন টিকিয়ে রাখুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার দেখা অদেখা সকল গুনাহ মাফ করে দিন। জাতির উপর আপনার দয়া বর্ষণ করুন। সবাইকে উন্নতি করার তৌফিক দান করুন। আমিন।